যত দল খাবার কল বড় হুজুর এইছে বুঝেন না খাবার কল মুসলমানের একটা দল আল্লাহ কত একটা রাসূল কত একটা কলেমা কত একটা কিবলা কত একটা বাপ কত দল কত সব যখন একটা তো মুসলমানের একটা এক দল একটা এক মুসলমান আরেক মুসলমানের ভাই আর আদান হলে হাত ধরি বল ভাই আমিও যাচ্ছি তুই চল যাই বাস একটা দল কটা মাঝখানে কোনো ঝামেলা নাই মরলে তোর জানা যায় আমি যাই আর আমার জানা আমি মরে গেলে যেন আমার জানা যায় তোকে পাই একটাই তো দল ঝামেলা তো করে দিয়েছে হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ধুরপুরা তবলি হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙা পাথরচাবড়ি পিয়ারডাঙা মরলে সব দেটাই কবরডাঙা আর কোনো ডাঙা নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে নেমপেলেট সমান সমান এখন সকলের একটাই নাম সেটা হচ্ছে লাশ কি বলেন আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস বাবা যদি আমল থাকে তো পাস আর তা না হলে বুঝে লাভাই বলবো না বাবাজি এই পৃথিবীতে চলে মাল কি চলে মাল আর কবরে চলে আমাল কবরে কি চলে আমাল যদি বলেন হুজুর কি করে বোঝালে এই যে আপনাদের গ্রাম কি এই নওপাড়া যদি এক ভদ্রলোক থাকে একেবারে নিরক্ষর নিরেট মূর্খ বাংলা ভাষা কেমন জানে না গায়ের রংটা আলকাত্তা থেকে একটু ডিপ চোখ দুটো যদি একেবারে লাল টক 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 করে আর ঠোঁটগুলো যদি পিডব্লিউ রাস্তার মতো চওড়া হয় আর কথা বলতে গিয়ে যদি তিনবার দাঁড়ায় এর থেকে নোংরা আর কেউ আছে নাই কিন্তু ভদ্রলোকের পঞ্চাশ বিঘে জমি আছে ১৪খানা ইটের ভাঁটা আছে ৪৭খানা ষোলো চাকার লরি আছে আর কলকাতা টু বাংলাদেশ যাবার ২২খানা ভলভো আছে এ যখন রাস্তা দিয়ে যাবে সবাই কি বলবে বাবু যাচ্ছে হ্যাঁ না না যদি বিচারালয় ইনি বসে আর ইনি যে কথাটা বলবে সবার মাথা নড়বে না বাবু ঠিকই বলেছে হ্যাঁ না না পাশে যদি এখন নুরুজ্জামান সাহেব বলে ঠিক না আমি মশা বসে না বোঝে না চুপ করুন কথা বলেন না অত বড় আলেম বোঝে না ও নিরক্ষর মূর্খ জানোয়ারের আধখানা ও যা বলবে ওটাই ঠিক কারণ কি মাল আর আখেরাতে কি চলে যদি বলো আমাল নমুনা মানব কুলের শিরোমণি আর ফেরেশতাদের মুকুটমণি একজন হলেন রহমাতাল্লিল আলামিন আরেকজন হলেন জিবরিলে আমিন দুইজনে সফর করছেন স্বর্গরাজ্যেতে জান্নাতের বাগানে তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন ইয়াখি জিব্রাইল মা হাজা খসখস এই যে চলছি আর কেমন একটা পায়ের আওয়াজ পাচ্ছি তো বুঝতে পারছি না কার তো বলছে হাবিব আপনার উম্মতের মাসমুফি আসে কি নাম ওনার তো বলছে হাজা বেলাল এর নাম কি যদি বলে বেলাল বলছে বেলাল বলছে হ্যাঁ বেলাল জমিনে চলে আর আওয়াজটা জান্নাতের বাগানে দোলে ফেরেশতারা খুশি হয় আচ্ছা বেলালের কালার কিরকম আজ এই মাসখানে ঘুরছে আসছি মক্কা থেকে আজ ও ইউথোপিয়ার মানুষ দেখলে বোঝা হবে যে মালের কোনো ডাইস নাই না নাকের ডিজাইন না চোখের ডিজাইন না ঠোঁটের ডিজাইন না কালারের ডিজাইন
আর ওরা জামা কাপড় পরে আজও সেই বাচ্চাটা হলি হলো, কোনো ডিজাইন নাই। তো আজ থেকে 1500 বছর আগে ডিজাইন আরো কত রাফ ছিল বুঝেন, কথা বলতে বুঝেন নাই। ওই রকম কালো কদাকার, তারপরে একেবারে গোলাম কৃতদাস, আর এত ঠোঁট মোটা যে কথা বলতে গেলে থেমে থেমে কথা বলতো, গোলার আওয়াজ এত মোটা, সেরকম মোটা আওয়াজ বাংলায় কারোর নেই। যদি বলেন নমুনা, তো বেলালের আজানের ধ্বনি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চারবারে বলতো, একসঙ্গে দুবার বলতে পারতেন না, কথা বোঝেন না বোঝেন না। এইরকম বেলালের আওয়াজ ওখানে, আল্লাহ রাসূল জান্নাতে ভ্রমণ করছেন, তো জান্নাতের খিড়কি খুলে ভেতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইনা বেলাল, আপনি এসেছেন, বেলাল কখন আসবে, আমরা তার জন্য সেজে বসে আছি, আমরা জান্নাত সাজিয়ে বসে আছি, শুধু বেলালের অপেক্ষা করে করে জীবন কাটাচ্ছি, আইনা বেলাল, কবি বেলাল আসবে। বেলাল জমিনে চলে বেড়াচ্ছে, আর জান্নাত বেলালকে পাওয়ার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কি তো দাস, কারণ জীবনটা বানিয়ে নিয়ে গেছে, এখান থেকে যাবার সময় হ্যাঁ তার জীবনটাকে বানিয়ে নিয়ে গেছে। ও ট্যাবলেট আজকের বোঝাবার মতো সময় নেই, তাই বোঝাবো না। যেটা বোঝাচ্ছিলাম, এখানে চলে মাল আর ওখানে চলে আমাল, কথা বুঝে এসছে বাবাজি? শোনাচ্ছিলাম এই প্রশংসার যিনি মালিক তিনি কে, ভেবে বলবেন তিনি কে? এখন অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, আর বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না? তাহলে এখান থেকে বউ নিয়ে পাথর চাপড়ি গেছে কারো, সালারা কি কানা? যদি জানেন আর কেউ পারে না, তো এখান থেকে মুরগিগুলো পাথর চাপড়ি কি করে গেল বুঝতে পারলেন না? গ্রামে মসজিদ ছিল না? ওই বাবাজিরা, আমার জ্ঞানী জনেরা, জলসাতে বলে, সবার কাছে বলে, সব কিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে বলে এই পারবি একলা একলা, বলছে আর একটা ভাড়া কর, তখন বুঝতে হবে ইমান আউট, কথা বুঝে এসছে? এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? জোরে বলেন, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। ঠিক তারপরই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজাচিতভাবে বর্ষিত হোক, তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দুটো কথা এখান থেকে শুরু করি, আমি আপনি সকলে জান্নাতে যেতে চাই, তাই এই জান্নাতের মজলিস বানিয়েছি, হ্যাঁ না না, যেতে চাই ইনশাল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য কোন জিনিসটা আমার কাছে সব থেকে বড় প্রয়োজন, যেটা থাকলে জান্নাত আমার জন্য ওয়াজিব বলে, আপনার আমলে গোলমাল থাকতে পারে, তো তাহলে হলো কই? সকাল থেকে এত বড় বড় তাবড় তাবড় বক্তারা, চতুর্বেদী বক্তা শুনলেন, ছেত্রিবেদী শুনলেন, তো কি শুনলেন তাহলে? ছোট বড় কেঁড়া মাঝারি সব রকম তো শুনলেন, তো আল্লাহ জান্নাত আমাকে দখল করার জন্য এমন একটা
টপ সাবজেক্ট বলুন যেটা আমার কাছে থাকলে জান্নাত ওয়াজিব। বানানোই ভুল হতে পারে তো, তার মানে জানেন না আর জানার ইচ্ছা আপনার আছে? যদি ছিল তো তাহলে কেন জিজ্ঞেস করলেন না যে হুজুর দান করছি সাদকা করছি টাকা দিচ্ছি খাসি দিচ্ছি আপনারা খাচ্ছেন খেয়ে মোটা হচ্ছেন হন? তো আমাদের জান্নাতে যাওয়ার একটা মেন সাবজেক্ট বলেন, অত হিসেব পত্র দিতে পারবো না, উঠবো আর যাবো। কেয়ামতের ময়দানে হিসাব হবে না হবে না? হবে, সবার না শুধু আমার। দিন কিছু জানেন না আপনি, কেয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে আর সোজা জান্নাত যাবে নট হিসাব। তারপরে চারটে দল আসবে, কিরকম জানো? মেলাতে প্রেমিক প্রেমিকার গলা ধরে আসে যেমন ওই রকম উঠবে আর জান্নাতে যাবে। তারপরে আবার চারটে দল আসবে, মেলায় যারা সব থেকে মস্তি করে যেমন ওই রকম ফুর্তি করবে তেমন, এর বাইরে যারা বিচারের খাতায় তারা এক রাতে। আর কি বলবো রে বাপ, ঠান্ডা মাথায় শুনে রাখেন, খালি গপ্প শুনেছেন জলসাতে শোনেন নাই, জানার ইচ্ছা আছে না নাই? এর জন্য কি দরকার ছিল ওইটাও জানেন না, যেটা আল্লাহ বলেছে ওটা ঠিক না কি? ঠিক ঠিক সব চাঙ্গা জিমা, যেটা আল্লাহ বলেছে ওটা ঠিক, যেটা রাসূল বলেছে ওটা খানিকটা ঠিক। কি করে বুঝলেন? দলিল কি? মোটা মোটা দলিল শিখে রাখে, বেদাতি হোক দেহবন্দি হোক হানাপি হোক সাপি হোক ঝাড়ামারুক আর জড়িয়ে ধরুক যে দলের হয় হোক, কিন্তু সব বক্তা স্টেজে বলে সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, সবাই একটাই কথা বলে, আল্লাহ যা বলেছে সত্য, রাসূল যা বলেছে সত্য। তাহলে বোঝা গেল এখানে আর ঝামেলার কোনো কায়দা নাই। এই সত্যটা যারা মেনে নিতে পারে না ওরাই হলো ইমানদার। বলছে হ্যাঁ এখানে আছে নুজনও আছে। এই সত্যটা যারা মেনে নিতে পারে না তারাই হলো পাক্কা ইমানদার। যারা বলে দেখুন আমি কিন্তু লোক ভালো না, কোথাকার মাল কোথায় খাওয়াবো বুঝতে দেবো না। হে বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, তাহলে এবারে সত্যটা বলে দি, বলে দি। আল্লাহ রাসূল বলেছিলেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হাদিসটা জীবনে কোনো সময় শুনেছেন না শুনেন নাই? শুনেছেন না তো? ইলম শিক্ষা করা ফরজ, শুধু আমাদের এই কজনের জন্য না সবার জন্য। যদি বলেন শুধু এই কজনের জন্য না গোটা দেশের সবার জন্য। এটা বুঝতে পারেন নাই এই শব্দটা কেন, এটা কেন বুঝতে পারেন নাই? যে আপনার কাছে ইলিম নাই, আপনি তো নিরক্ষর নিরেট মূর্খ কিচ্ছু জানেন না। কিরকম নিরেট জানেন? একটা কবিতা বলি, বলবো? রস পেলি না ফল বহিয়া হায়রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পাইনি কনুরি। যেখানে সারা জীবন সারা বছর পানির ঝর্ণা পড়ে, তলাতে ছোট্ট ছোট্ট পাথর থাকে ওকে নুড়ি পাথর বলে, ভেঙে দেখবেন ভিতরে পানি যায় না। গ্যালারিতে রং বিরঙের ফল সাজানো আছে, আপনি আড়ালে গিয়ে গ্যালারিকে জিজ্ঞাসা কর, গ্যালারি আমটা মিষ্টি হবে কি না, তেঁতুলটা টক হবে কি না? গ্যালারি বলবে সবা খেয়ে দেখ আমাকে জিজ্ঞাসা। যদি বলো আপনার আমার নমুনা কি? এতদিন জলসা শুনলে বুঝলে কি? বলে দাঁড়ি চেঁচে বসে আছি। হ্যাঁ না না বলে বাবাজিরা সোনার আলালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, আল্লাহ রাসূল বলেছেন ইলিম শিক্ষা করা ফরজ। ভালো করে মাথা রাখবেন, সবার জন্য না আমার জন্য, না বোকা না,
যদি সবার জন্য ফরজ হতো তাহলে বলতো তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লিন্নাস, প্রতিটি মানুষের ইলিম শিক্ষা করা ফরজ। রাসূল এ কথা বলেন নাই, বলেছেন মুসলমান নরনারীর জন্য ইলিম শিক্ষা করা ফরজ। মুসলমানকে আমরা সবাই ইলিম শিখেছি বলে দরকার নাই, অনুরোধ জামান একা চালাক আমাদের জিজ্ঞেস করে ওই বাবজিরা সোনার আলালেরা, মুসলমানকে কলেমা মানে না যে মুসলমান সে কলমা জানে যে দুর্বোকা, কলেমা জানলে যদি মুসলমান হতো আবু জেহেল এক নম্বরে যেত। যখন ঘাড়ের উপরে লেগেছে শুধু ছাল চামড়া উঠে গেছে, ছাড়ের মতো চিল্লাচ্ছে, লোকে বলছে রাখাল কোথা কথা ওরকম চিল্লায়, একটু ছিঁড়ে গেছে বা চিল্লাচ্ছে দুধের ছেলের মতো, বলছে ওরে হারাম কুতি জানিস না কার ঘা লেগেছে, এটা মুহাম্মাদের হাতের ঘা, বললাম ছুটতে হতো না বোকা থুতু ফেললেই মরে যেতাম, এটা আবু জেহেলের কলেমা। কলমা জানার নাম মুসলমান নাই, মেনে নেওয়ার নাম জোরে বলো মুসলমান। কলেমা মুসলমান মেনে নেবে, মেনে নিয়েছি কে কে হাত তোলেন, যারা কলেমা মেনে নিয়েছি ভেবে হাত তুলবেন। কলেমা মেনে নিয়েছে যারা বিয়ের পরে শ্বশুর বাড়ি যাবার সময় দাড়ি চাঁচতে পারে তারা সারা কারারে, আরে কলমা মেনে নিয়েছে যারা হারাম খাবো না বলে পেটে কাপড় জড়িয়েছে তারা পাথর বেঁধেছে তারা, আর আমরা কলমা মেনে নিয়েছি যারা বউকে দিয়ে বন্ধনের লোন আনাচ্ছি তারা আমরে হারাম করে রাওলাদেরা। তুমি মুসলমান বলে মনে কর, তাই কবি লিখেছে তরি তীরে এনে ডুবিয়ে দিলে তরিয়ে নিলে না মুসলমান, সেজেই শুধু রয়েই গেলাম হতে পারলাম না মুসলমান, সেজেই শুধু রয়ে গেলাম হতে পারলাম না। ভাবধারাতে বলে সবাই আমি ভাবি মুসলমান তাই, আসলেতে আসলেতে শুধুই দোহাই তাও তো ভাবি না মুসলমান, সেজেই শুধু রয়েই গেলাম হতে পারলাম না। কলিমা মেনে নিয়েছে যারা মুসলমান বলো তারা, কলিমা মেনে নিয়েছে যারা প্রয়োজনে জন্মভূমি ত্যাগ করেছে তারা, কলিমা মেনে নিয়েছে যারা কখনো চামড়া পুড়িয়ে খেয়ে দিন কাটিয়েছে তারা, ওই মুসলমান বলো তারা কলিমা মেনে নিয়েছে যারা, আর কলিমা মেনে নিয়েছে যারা নিজের জানটাকে দিনের জন্য উৎসর্গ করেছে তারা, ভেবে দেখি আমরা কারা। মুসলমান আজকে হলো তারা, স্পেশাল চোরের খাতায় নাম দিয়েছে যারা, কথা এ বাবাজিরা মুসলমান হলো তারা, বউকে বলে আমি বহরমপুরে যাচ্ছি পার্কে ঢোকে যারা, আর একটা বউকে বলে তুই আছি যখন দরকার নাই রে তারা চলে, হ্যাঁ না বলে বিয়ে করে ঘরে বউ রেখেছে একখানা যারা, মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে তার জন্য তিনজনা কারা মুসলমান তারা, ছি 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 ছি, কোরআন মুসলমানের জন্য, আল্লাহর হুকুম মুসলমানের জন্য বোকা। মুসলমান হলো তারা, পিতা মাতার পদতলায় জান্নাত ভাবি যারা, আর আজকে যুগে মুসলমান কারা, বুড়ো বয়সে বাপ মাকে ভিক করাচ্ছে যারা, এ মুসলমান হলো তারা, পরের মেয়ে এনে ইজ্জত আবরু সঙ্গে রাখে যারা, আমরা হলাম মুসলমান তারা, 500 টাকার জন্য রাস্তায় দাঁড় করিয়ে পুতুল নাচ দেখাচ্ছি যারা,
500 টাকার জন্য মোলচাবাদ বউ দাঁড়িয়ে আছে, এ কি রে নকির বান্দা, কথা বোঝেন না? আলাম যে তোমার স্বামী আছে বললে হ্যাঁ, আলাম ওকে গিয়ে বলবে হিজড়ে হতে, যে সারা মাসে বিবির কাছে থেকে বিবির ভোগ করে 500 টাকা বোর হাতে দিতে পায় নাই, ওকে হিজড়ে হওয়া দরকার ছিল, বিয়ে করা দরকার ছিল। তোকে বিয়ে করতে বলেছিল কে? হ্যাঁ ড্যাং করে বাদশা সেজে বিয়ে করতে গেছে, লজ্জা সরম কিছু আছে তো? মুসলমানের ছেলে বউকে 500 টাকা দিতে পারে নাই, ছি 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 ছি। ওই বাবাজি মুসলমান মনে হচ্ছে? এক নম্বরের মুসলমান হলো তারা কুরবানির দিন গরুর দড়ি ধরে কোমরে গামছা বেঁধে বেরোয় যারা। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষ, এই মুসলমান যদি বলে কিছু করবে তাই হয়। মুসলমান তো সে কলেমা মেনে নিয়েছে, যে কলেমা মেনে নিয়েছে যে সকালে উঠে কোরআন পড়ে, সে কলেমা মেনে নিয়েছে যে মুখে দাড়ি রেখেছে, সে কলেমা মেনে নিয়েছে যে মাথা থেকে টুপি খোলে না, সে কলেমা মেনে নিয়েছে যে নবীর সুন্নতের জন্য হাসতে হাসতে জান দিয়েছে, যে মুসলমান তো সে। বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা, আমার তো চোখের সামনে ইসলাম কুরবানি হলে আমার ভেতরে কোনো গুঞ্জায়েশ আসে না। আমরা নবীর প্রেমে একটুখানি রঙিন হওয়ার খুব শখ রাখি, রাখি না? আল্লাহ শোনাচ্ছে রাসূলের প্রেমিক যদি হতে চাও, রাসূলের সঙ্গে জান্নাত যদি থাকতে চাও, তো ক্যাটাগরি আমি বলে দিচ্ছি ওটা শুনে নাও। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। 26 পারা সূরা ফাতার 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচে থেকে চারটে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা মাআহু আশিদ্দা কুফার, আমার নবীর প্রেমিক হলো তারা, আশেকে রাসূল হলো তারা, রাসূলের সঙ্গে সাথী হলো তারা, অন্যায়কে কোনো দিন আপোষ করে না যারা, আর আমরা হলাম তারা, দাড়ি রেখে বিনামাজি বইয়ের কাছে সারা জীবন সুচ্ছি যারা। আপনারা নয় আমাদের দেশের লোক, এখানকার লোক সব বলে মার খাবো মুর্শিদ কি বলেছি মাল হাজি বাপ হলো ডবল হাজি, চারটে ছেলে সব সালা পাজি, একটাও নামাজ পড়ে না, হাজির প্রোডাকশন বেনামাজি। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কি বিচার হবে বুঝতে পারছি না, এই মাল একদিকে ধর একদিকে ডালপালা অন্যদিকে কি ব্যাপার। হাজি সাহেব জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা জালামনা আনফুসানা, ছেলে বলছে পিয়াজের একখানা, তারপরে এলে দুখানা, বউ বলছে মাথায় কাপড়ও দেবো না নামাজও পড়বো না। ফেরেশতা খাতা খুলে চিন্তা করছে, লিখবো না লিখবো না, থাক লিখতে হবে। আজি আপনাকে আমাকে ভাবা দরকার ছিল, জান্নাত পাক আপনাকে আমাকে কোথায় নিতে নিয়ে যেতে চেয়েছেন, আমি কোথায় যাচ্ছি? আশিক রাসূল হলো, নবীর প্রেমিক হলো, জান্নাতের যোগ্য হকদার হলো সে, অন্যায়কে কোনো দিন আপোষ করে না, যে আল্লাহর নবীর সাহাবী খেতে বসেছেন ব্যাটাকে হাতে নিয়ে বসেছে। আমরা তো ছেলেদের নিয়ে খেতে বসি না, খালি ছেলের খালা আসলে বলি তুই ওটা নরম জিনিস তো কি, আর ছেলের মামি আসলে তো সর্বনাশ। ভাবি ভাবি একটু চা পি, ছেলে নিয়ে বসে সুন্নাত হচ্ছে বাচ্চা নিয়ে খেতে বসবে, খাওয়া বাচ্চাকে শেখাবে, কথা মনে থাকবেন চল। তো বাপ বেটায় খেতে বসেছে, লাউ আর গোশ রান্না হয়েছে,
বাচ্চার গোশটা খুঁটে খুঁটে খাচ্ছে, লাউ খাচ্ছে না। তোর বাপ বলছে শোন বাবা, আল্লাহ রাসুল বলেছে লাউ আর গোশ দুটো খেতে হয়, খাবো। বলছে না খাবো না, লাউ ভাল লাগে না, লাউ ভাল লাগে না। তা বলছে ও শুনতে পাবে না, ও হেডফোন শোনা মা, ও শুনতে পায়, ও হেডফোন শোনালো, ও শুনতে পাবে না। ও যেদিন কেয়ামতে আজ রাজ বাঁশি বাজাবে সেদিন শুনতে পাবে না, এত জোরে মাইক যখন শুনতে পায় না আর শুনতে পাবে। এ বাবা শুন বসে, এ বাবাজি হবে হবে হবে, শোনেন 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 কি বলিস বলিস বলিস। তো সাহাবি খাচ্ছে আর বাচ্চা খাচ্ছে, শুধু গোশ খাচ্ছে লাউ খায় না। বলছে বাবা লাউটা খা, বলছে আমার ভালো লাগে না। বলছে শোন তোর ভালো লাগুক আর না লাগুক রাসুলের সুন্নাত লাউটা খা। বলছে আমি খাবো না। বলছে দেখ খাবো না, দ্বিতীয়বার বলবি না। ফের খাচ্ছে, তোর বেটা সেই গোশই খাচ্ছে আর লাউ খায় না। বলছে খা, বলছি খাবো না, যেই বলেছে বলছি খাবো না, টেনে একটা চড় এমন দিয়েছে চোখ ঠিকরে বার হয়ে গেছে। বাপ বলবি তখন লাউ খাবি, যদি লাউ খাবি যখন আমাকে বাপ বলবি তখন। আমার নবীর সুন্নত যার পছন্দ না, আমি তার বাপ না, সে আমার জন্মের বেটা না। বলতে পারছেন? ছেলে বলছে ওই দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, বাপ বলছে উফ স্পিড কর। ছেলে জেনে আসল কি বলে, এ ছেলে বড় হলে বাপের মুখে পেচ্ছাপ করবে না, কোথায় করবে? হ্যাঁ ছেলে বলছে দাদা ভাই ভাই। জামাই শ্বশুরকে বলছে বুঝতে পারছো ভাই কিরকম জিনিস হবে? বলছে শ্বশুর ভুলে গেছে। তখন কি বলছে? কারণ ছেলের কোয়ালিফিকেশন দেখে বাপ ভুলে গেছে ওটা আমার শ্বশুর বলে ফেলেছে। তো বউ তখন বলছে হ্যাঁ ওটা তোমার ভাই হয়, বাচ্চা তাই ঝোঁকের মাথায় সব হয়। কি বাবাজি এরকম মোচে মানা ওরা, এই জন্য আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে পেয়ে জান্নাতে যাওয়ার জন্য টপ অফার কি, যেটা পেলেই জান্নাতে চলে যাও। এখনো বলি নাই কিন্তু আমি মালখালি ঘুরুইছি, ভাই বলতে পারছেন? বার করেছেন? পারেন নাই তাহলে বলে দেবো, বলে দেবো জলটা করার পয়সা তো ওরা দেবে, এটা বলে দেওয়ার জন্য আমি কি পাবো? আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবে না, যদি বলে যে আলহামদুলিল্লাহ বলবো তাহলে জানতে বড় হয়। কি বলবো? বলো বলবো আলহামদুলিল্লাহ বলবো? আয় বাবা আল্লাহ পাক শুনে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক শুনিয়েছেন হাবিব উম্মতের কাছে কথাটা শুনিয়ে দাও, আমি রাজি হব, আমি রাজি হব কখন? ইসলাম সামনে আসবে যখন আমি ইসলামের উপরে রাজি, ইসলামের বাইরে রাজি না। কিসে রাজি বলো? ইসলামে রাজি, ইসলামের উপরে রাজি, ইসলাম না হলে রাজি না। তোমার কলমা খানি, কোরআন খানি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত যা করেছো করো, কোনোটা আমি বলবো না ভালো না, কিন্তু ইসলামের ভিতরে যদি না পড়ে ওটাকে আল্লাহ পছন্দ করে। জোরে বলো পছন্দ করে না। কোরআন হচ্ছে মাইয়া বুতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোমার কোনো আমল আমার কাছে পছন্দ নয়। তাহলে পছন্দ কোনটা? ইসলাম। হ্যাঁ না বলেন কি পছন্দ? ইসলাম। ইসলাম কোন জিনিসের নাম আগে এটা জানেন? কোন জিনিসের নাম তো শুনিয়ে দিচ্ছে, বাম্মা আতা কুমুর রাসূলু ফখুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। পারা নাম্বার 28
সূরার নাম সূরা হাসার আয়াত নাম্বার 8 বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যতটুকু দেবে অতটুকু নাও আর যতটুকু ছাড়তে বলে অতটুকু ছেড়ে দাও ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ছাড়তে গিয়ে বেশি ছাড়বে না নিতে গিয়ে বেশি নেবে না ছাড়াতে নেওয়াতে যেন মাপ তাকে আমার রাসূলের ব্যতিক্রম তুমি যেন করবে না আমার বাপজিরা সোনার লালেরা আমার জ্ঞানীজনরা সুদি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা ইসলাম হলো ততটুকু নবী আপনাকে আমাকে দিয়েছে যতটুকু তার বাইরে গেলে কাজটা ভালো খারাপ না কিন্তু জাহান্নামে ঠিকানা কোন মামু বাঁচাতে জরুর দলিলটা তো শুনিয়ে দিচ্ছি আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم পারা নাম্বার 16 সূরার নাম সূরা কাহাফ আয়াত নাম্বার 103 থেকে 5 রব্বে জুল জালাল শুনেছেন ওয়াল আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ চলে তারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না খোদায় পাক বলে তোদের আমলগুলো আমি আল্লাহ পচিয়ে দেব ওজন করে দেখব না আর কিয়ামতে বলে দেব জাহান্নামের ঠিকানা এ বাপজিরা আবার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন চত্বর বসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা জাহান্নামের দিকে চলে যা তো আস্তে আস্তে জাহান্নামের দিকে আগিয়ে যাবে জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা সেদিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা তোমাদের কাছে আজকে দিনের ঘটনাটা কোন আলেমকে গিয়ে বলে না কোরআন তোমরা কি শুনো না তোমাদের এই বিষয়ে কেউ কি কিছু জানায় না সেদিন বলবে বলেছিল আমরা মানতে পারলাম না কেন ভয় দেখায় নাই আলাম ইয়াতিকুম নাদির কলু বালা কদ জাআনা নাদির فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير فلا نمبر انتريش سورة نام سورة مول آيات نمبر تارو تكي شلو আর মনে যদি খটকা লাগে অজু করে খোলো এ বাপজিরা সোনারা লালেরা কোরআন শোনাচ্ছে আলাম ইয়াতিকুম নাদির কলু বালা কদ জানা নাদির তোমাদের ভয় দেখানোর কেউ আসে নাই বলে এসেছিল রব্বানা কিন্তু আমরা মেনে নিলাম না মনে করতাম মৌলভী নুরুজ্জামানের পেট চালানোর ধান্দা আমরা মোটেই কথা মানবো না যা বলছো বলো যা করছো করো শুনবো বসে মানবো না আমরা যা করছি তাই করবো মৌলভী তোমার কথায় চলবো না বলছি এখন কি মনে হচ্ছে বল বলছি এখন মনে হচ্ছে লাউ কুন্না নাসমাউ আও না কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর যদি কথাগুলো ধ্যানের সাথে শুনতাম একটু মন দিয়ে কথাগুলো বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না এখন কি করবি বল বলছে তওবা করবো মুখায় একটাই কল
আমরা সারা জীবন জলসা শুনেছি লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ফেরেশতা বলছে চলে আয়, কে বলেছে রে মোল্লা, কে বলেছে? আপনাকে ফার্স্টে শুনিয়েছি অপরাধীর জন্য সাজা না ক্ষমা, সাজা তো রহমতুল্লাহ কোথায় যাবে, লা তাকনা তুমি রহমতুল্লাহ। কোরআন শরীফও ভালো করে পড়তে পারে না, আর এমন জলসা করে মনে হবে যেন এর থেকে ভালো মৌলবি আর পৃথিবীতে পাওয়া যাবে না। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যখন জলসা দেবেন, মিলাদ দেবেন, আলেম দেখে দাওয়াত করবেন। কি দেখে? বক্তা দেখে দেবেন না। বক্তা মানে হলো বস্তা পচা মাল, কবিকার পড়া মাল তুলে ঝেড়ে ঝুড়ে পালিশ করে চালিয়ে দিলে উফ দারুণ দিয়েছে পচা মাল। আলেমদের নিয়ে আসবেন, আলেমদের যারা ঘেঁটে ঘুঁটে কিছু বার করতে পারে, বুঝলেন? হ্যাঁ, এই জন্য আলেম চাই। লা তাকনা তুমি রহমতুল্লাহ ঠিকই শুনেছেন, কিন্তু আপনি বোঝেন নাই। এ লা তাকনা তুমি রহমতুল্লাহর জন্য দুটো শর্ত, কটা শর্ত? একটা হচ্ছে প্রথম বান্দা হতে হবে, আর দু নম্বর শর্ত হচ্ছে ভুল হলে তবে, অন্যায় হলে নয়, ভুল হলে তবে। আয়াত ছিল কি, কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। শর্ত হচ্ছে আমার বান্দার জন্য বলেছি, সবার জন্য না। এবার আমরা বান্দা ও আলাদা ব্যাপার, বান্দার ক্যাটাগরি আলাদা আছে, যে বিষয়ে যাচ্ছি ওই বিষয়ে শোনেন, বিষয় পাল্টাবেন না। আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ সেদিন বলছে যা কি করবি, আল্লাহ তওবা করবো। আয়াত কি ছিল, ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ স্বীকার করে দিচ্ছি ভুল হয়ে গেছে, আল্লাহ তুই মাফ করে দে। তো খোদা বলছে জাহান্নামে যা, তোর মাফ হচ্ছে জাহান্নামে যা। আচ্ছা, আল্লাহ যখন জাহান্নামে যেতে বলবে কি দিল ভরে যাবে তো? হ্যাঁ না বলে, যেতে বললে যান ঠান্ডা হবে না, জ্বলে যাবে, যানটা জ্বলে যাবে। কীরকম জ্বলবে জানেন? জানেন না। বলা হচ্ছে সেই সময় যখন জাহান্নামে যেতে বলবে, ও আফসোসে নিজের হাত নিজে অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলবে, আর যখন দেখবে যে হ্যান্ডেল হাফ শেষ, তখন বলে আল্লাহ কপাল পড়া, নসিব পাটা, নসিব ফাটা। আচ্ছা, তখন বললে আর কিছু করার আছে? আছে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। আটশোপাড়ায় সুরা ফুরকানের 28 নম্বর আয়েতে বাঁদিকের পিস্টারের মিডিল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই জালিমরা সেদিন নিজের হাত চিবিয়ে খাবে, আর আকাশের দিকে তাকিয়ে বলবে, রব্বানা কেন তোমার নবীর কথাগুলো শুনলাম না, বুঝলাম না, জানলাম না। আর যাদের সাথে বসে বসে সব করেছি তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক শোনাচ্ছে, খোঁজার ইচ্ছা আছে বললে? হ্যাঁ বলে, যা খোঁজার। কার কথা শুনেছিলিস, কে বলেছিল? বললে চাচা বলেছিল, তারা আমরা মুরব্বী মনে করতাম জানা, বড় আব্বা বলেছে, ছত্তারের নানা বলেছে, কুদ্দুসের নানি বলেছে, চার দিনের মিলাদ যদি না দিস তোর বাপ বাঁশ বাগান দিয়ে ঘুরে ঘুরে চলে যাবে, আমার কাছে মাঝে মাঝে চা খেয়ে যায়, তাই বলছি।